हेलो एवरीवन, वेलकम बैक टू पिको न्यूज 24। आमी शाहाना आजो चले एलाम आपनादेर जन्य नतून किछु मजार तथ्य निये। चलुन शुरू करा जाक। किशोर बयसीदेर अकाउंटेर गोपनीयता आरो बाड़िएछे टिकटक। এখন থেকে সাধারণ মান হিসেবেই এই গোপনীয়তা প্রয়োগ হবে 13-15 বছর বয়সীদের অ্যাকাউন্টে। আগের মতো আর যে কেউ চাইলেই ভিডিও দেখতে বা মন্তব্য করতে পারবেন না। শুধু কিশোর বয়সীরা যাকে বন্ধু তালিকায় ঠাঁই দিবেন তারাই পারবেন ভিডিও দেখতে ও মন্তব্য করতে। স্যার, মে আই গো টু টয়লেট? বেটা, ইয়ে মিউজিক কি ক্লাস হ্যায়, গাকে পুছো, তাতি ভাইয়া লাগি মুতাইয়া, কিয়া মে করনে যাও। কিশোর বয়সীদের অ্যাকাউন্টও আরও অন্য ব্যবহারকারীদেরকে দেখানো হবে না। প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ বলেছে, কোনো কিশোর বয়সী যদি নিজ ভিডিও পাবলিক করে দেন সেক্ষেত্রেও নিয়মগুলোর ব্যতিক্রম হবে না। শুধু বন্ধুরাই মন্তব্য করতে পারবেন তার ভিডিওতে। ভাই কা চলে গে থে, আপা কা চলে গে থে, কব সে ফোন ট্রাই কর রহি হুঁ। মেরি বহন কিতনা ফিক্র করতি হে মেরা। সরি কোমল, আচ্ছা বতা ক্যা কাম থা? কুছ নাই, ঝাড়ু পোছা লাগানা থা। আবার চাইলে একেবারে মন্তব্যের সুযোগ বন্ধ করেও দেওয়া যাবে। ব্যবহারকারীদের মধ্যে 16 বছর বয়সের নিচে যারা রয়েছেন তাদের জন্য কাজ করবে না অ্যাপের ডুয়েট ও স্টিচ ফিচার। উল্লেখ্য, ওই ফিচার দুটির সাহায্যে অন্য ব্যবহারকারীর ভিডিও রিপোস্ট করতে এবং তাতে প্রতিক্রিয়া জানাতে পারেন ব্যবহারকারীরা। এছাড়াও 16 বছরের নিচের ব্যবহারকারীদের পোস্ট করা ভিডিও ডাউনলোড করতে দেবে না টিকটক। অন্যদিকে 16-17 বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য সাধারণ মান হিসেবে ভিডিও ডাউনলোড এবং স্টিচ ও ডুয়েট সুযোগ বন্ধ রাখছে। তবে তারা চাইলে তা চালু করতে পারবেন শুধু বন্ধুদের জন্য। গত বছর থেকেই কিশোর বয়সীদের অ্যাকাউন্টে গোপনীয়তা নিয়ন্ত্রণ বাড়াচ্ছে টিকটক। 2020 সালে টিকটক এমন সুবিধা নিয়ে এসেছিল যার সাহায্যে শিশুদের অ্যাকাউন্টে দূরে থেকে নিষেধাজ্ঞা প্রয়োগ করতে পারবেন বাবা মা। 16 বছর বয়সের নিচের ব্যবহারকারীদের জন্য সরাসরি মেসেজ অপশনও আগেই বন্ধ করেছে টিকটক। ভাই তু খানা কেউ নি খা রে? यार जब तेरी भाभी आई लव यू बोलेगी ना, जब खाना खाऊंगा। पी तो सकता ही है। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।